লাভ ইউয়ার্স। আজ উল্লু অ্যাপে রিলিজ হয়েছে ওয়েব সিরিজ লাভ গুরুর দ্বিতীয় পার্টের ট্রেইলার। ট্রেইলারের স্টোরি এক্সপ্লেন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকো। মোহন চাচা দূর থেকে সোনালী ভার্মাকে দেখে আর কল্পনায় সোনালীর সাথে ঘোপাঘপ করে। পার্কে কয়েকবার সোনালীর সাথে মোহন চাচার দেখা হয় ও চোখাচোখি হয়। মোহন চাচা ব্যালকুলিতে দাঁড়িয়ে থাকা সোনালীকে দেখতে থাকে। মোহন চাচা পার্কে গেলে পার্কের ছেলেটি মোহন চাচাকে বলে, আপনার কাজ যখন হয়ে গেল তখন আমাকে ভুলে গেলেন মোহনজি? মোহন চাচা বলে, তুমি চুপ করো, পরে কথা হবে। মোহন চাচার ভাতিজা ও তার ওয়াইফ যখন ঘপাঘপ করে মোহনজি তখন লুকিয়ে তা দেখে। সোনালীর সাথে মোহনজির পরিচয় হয়, তারা একসাথে ঘোরাঘুরি করে। সোনালী মোহনজিকে তার বাসায় নিয়ে আসে। সোনালী মোহন চাচাকে বলে, আপনাকে আজ এমন জিনিস দেখাবো যা আপনার খুব পছন্দ। সোনালী মোহন চাচাকে সোফায় বসিয়ে ভেতর থেকে নাইটি পরে মোহনজির সামনে আসে। মোহনজি সোনালীকে দেখে মাথা ঘুরে যায়। মোহনজি সেখান থেকে দৌড়ে চলে আসে। সোনালী ঠিক পায়, মোহনজি তার জন্য পাগল, তার দিওয়ানা। মোহনজি লাভগুরুর সাথে কথা বলে। একদিন সোনালী মোহনবাবুর বাড়িতে এসে হাজির। সোনালীকে দেখে মোহনবাবু টাস্কি খেয়ে যায়। মোহনজি বলে, সোনালীজি আপনি? সোনালী মোহনজিকে বলে, আপনি যদি শক্ত মরদ হন তাহলে আজ দেখান, আমার ভেতরের সব রস পানি পানি করুন। এ বলে সোনালী মোহনজির ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। মোহনজির বাক শক্তি হারিয়ে ফেলে। সোনালী মোহনজিকে সুখের সাগরে ভাসিয়ে দেয়। লাভগুরু ওয়েব সিরিজের দ্বিতীয় পার্ট আগামী 23 ডিসেম্বর উল্লু অ্যাপে রিলিজ পাবে।